তোমাদের দাদা ভাই অফিসে চলে গেল। দাঁড়াও, একটুখানি দাঁড়াই, চলে যাক, তারপরে ঘরের ভেতরে গিয়ে কাজ শুরু করব। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি, ছেলেমেয়েগুলো ঘুম থেকে উঠে পড়েছে। ওদেরকে ঘুম থেকে না তুললে ঘরের কাজগুলো ঠিকমতো করাই যায় না। বিছানা না তুললে কি করে ঘরে জিনিসপত্র পুজবো, ঘর ঝাড় দেবো, তাই ওগুলোকে টেনে টুনে তুলে দিই। আর যেদিন যার পড়া থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, সেদিন তো তাদের টাইম মতো উঠতেই হয়। প্রতিষ্ঠার চুলটা কালকে করে দিয়েছিলাম শ্যাম্পু, আজ একটু সকালেই তেল দিয়ে দিচ্ছি, তুলে না বড্ড জট করে। ও যাবে আবার পড়তে, ওর ফ্রেশ হয়ে খাওয়াও হয়ে গেছে, ওর আছে সকাল 9টা থেকে পড়া। কাল রাতে জানো তো হঠাৎ করে শরীরটা প্রচন্ড খারাপ করেছিল, আসলে হঠাৎ করে নয় গো, বেশ কিছুদিন ধরে শরীরের উপর চলছে অত্যাচার। প্রথম তো আজ ঠান্ডা কাল গরম, এখান থেকে তো প্রতিটা মানুষেরই ঠান্ডা গরম একটা লেগেই যাচ্ছে। তারপরে হয়েছে অতিরিক্ত খাটনি, শরীরটা আর নিতে পারছে না এত খাটনি। কাকে আর বলবো বলো, নিজের কাজ তো নিজেকে করতেই হবে, তাতে শরীর ভালো থাকুক আর খারাপ। কাল রাতে দেখছি শরীরটা একদম অস্থির করছে, এসি চলছে তবুও দেখছি আমি ঘেমে যাচ্ছি, সারা রাত একটুকু ঘুমাতে পারিনি, শরীরের মধ্যে প্রচন্ড হচ্ছিল অস্বস্তি। জামা কাপড় গুলো সকালবেলায় লাগিয়ে দিয়েছিলাম মেশিনে, এগুলো সব কাঁচা হয়ে গেছে। রোদটা বেশ কিছুদিন ধরে ঠিকমতো উঠছে না, কিন্তু গরমটা সেই প্রচন্ড হারে আবার পড়ে গেছে। কলকাতা সাইডে শুনছি বেশ কয়েকদিন ধরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের কপালে দুদিনই জুটেছিল বৃষ্টি। আসলে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমাদের কপালে আর বৃষ্টি নেই। একটু বৃষ্টি হলে তবু কিছুটা স্বস্তি পাওয়া যেত, একটা প্যাচ প্যাচি গরম। সকালের ওইদিকে কাজকর্ম সেরে নিয়ে সোজা অ্যাটেন্ডেন্স দিয়ে নিয়েছি অফিস ঘরে। হ্যাঁ, মেয়েদের অফিস ঘরটাই তো হচ্ছে নিজের ঘর, তাই না, যেখানে দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। আজ রান্নাঘরে একদমই বেশিক্ষণ সময় কাটানো যাবে না, তার জন্য শর্টকাট রান্না নিয়েছি, সোয়াবিন আলুর রান্না। হ্যাঁ, আজকের জন্য এর থেকে আর শর্টের রান্না আমি খুঁজে পেলাম না। এখানে দেখো না, একটু ভেন্ডিও ভেজে রেখেছি, কচুগাঁটি আলু সেদ্ধ মেখেও রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কালকে না অনেকগুলো ভাত রয়ে গেছে, ভাতটা মাইক্রোওভেনে করতে দিয়েছি গরম, আর ওই আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে করে নিয়েছি ভাত ভাজা। প্রতিষ্ঠাও পড়ে এসে ভাত ভাজা খাচ্ছে, আর আমিও সকালে টিফিনে আজকে খাবো ভাত ভাজা। গায়ে প্রচন্ড জ্বর চলে এসেছে, আর শরীরটা ভালো লাগছে না, স্নান করে শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম, উঠে দেখছি অনেকটাই বাজে, আর পেটে একটু একটু খিদেও পাচ্ছে। দেখো এখন লাঞ্চ করবো, প্রতিদিনই তো তোমাদেরকে খাবার দেখাই, তাহলে আজই বা নয় কেন। আজ করেছি ভাত, সোয়াবিন আলুর ডালনা, মাসি দিয়েছে এখানে হচ্ছে কচুর একটা চচ্চড়ি, আমি করেছি কচুকাঠি আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা আর আমের চাটনি। আজকে এইটুকুই, ছেলে এখনো কলেজ থেকে আসেনি, আসতে একটু দেরি হবে, ওর ভাত টারা খেয়ে বেড়ে আমি আর প্রতিষ্ঠা খেয়ে নিই। দুপুর থেকে মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছি না, প্রচন্ড বমি আসছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে। তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে দেখছি আমি শুয়ে আছি, আমি তো মাথায় সাধারণত তেল দিই না, জোর করে ও আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। একটু তেলটা দেওয়ার পরে মাথা যন্ত্রণাটা কমেছিল। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।